শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতো সবসময় আশা রাখি যে তোমরা ভালোই থাকো, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় সেফ থাকবে। এছাড়া আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের একান্ত প্রচেষ্টায় আমরা এতদিন ধরে এই ক্লাসটি নিচ্ছি, এই জন্য আমাদের মাননীয় অধ্যক্ষকে অনেক ধন্যবাদ। তিনি প্রতিদিন আমাদেরকে ফোন করে খোঁজখবর নিচ্ছেন, আমরা কি কি ক্লাস নিচ্ছি, কিভাবে ক্লাস নিচ্ছি, ক্লাসগুলো সুন্দরভাবে হচ্ছে কিনা, এই আমাদের পেছনে উনি যে সময়টি ব্যয় করছেন এটি শুধু আমাদের জন্যই নয়, এটি তোমাদের জন্য। তাই ওনাকে আমাদের অন্তরে ধন্যবাদ। এছাড়াও তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা সবসময় আমাদের ক্লাসগুলো দিচ্ছ, আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছ। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুটো ক্লাস নিয়েছি। আজ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আইসিটি পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস। এর আগে আমাদের আরো 10টি ক্লাস হয়েছে, যার মধ্যে 8টি ক্লাস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ও এইচটিএমএল এর উপরে। এরপর নবম ক্লাস হতে আজকে 11তম ক্লাস হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সামনে আরো কয়েকটি ক্লাস হবে যেখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে আমাদের কম্পিউটার অথবা মোবাইল ডিভাইসে প্র্যাকটিস করতে পারবো, কাজ করে দেখতে পারবো, সেগুলো নিয়েও আমরা লাইভ ভিডিও করব, আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকে আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং ভাষা ও এর বৈশিষ্ট্যর উপরে, সি প্রোগ্রামিং ভাষা লেখার নিয়ম নিয়ে, প্রোগ্রাম কম্পাইলিং করার সিস্টেম নিয়ে, সি প্রোগ্রামের গঠন, ডাটা টাইপ, চলক ও ধ্রুব। তো বন্ধুরা, আমরা আমাদের প্রথম টপিক নিয়ে চলে আসি। আমাদের প্রথম টপিক হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা নিয়ে। আমরা এতদিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন পড়ছি, এর বিভিন্ন প্রকারভেদ, ক্লাসিফিকেশন ইত্যাদি নিয়ে পড়ালেখা করেছি। আজ আমরা পড়ব প্রোগ্রামিং ভাষা কোনটি আমাদের ব্যবহার করতে হবে এবং সেই প্রোগ্রামিং ভাষাটি সম্পর্কে জানব। তো বন্ধুরা, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমরা জেনেছো, সি, সি প্লাস প্লাস, প্যাসকাল, প্রোলগ, পাইথন, রুবি, পার্ল, এরকম নাম না জানা আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সারা বিশ্বে রয়েছে। তো এর স্টেপিং স্টোন হিসেবে আমরা আজকে শুরু করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের সিলেবাসের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি জেনারেল পারপাস স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপাস মানে সর্বসাধারণ এটা ব্যবহার করতে পারবে। যেই প্রোগ্রামিং শিখতে যাবে, সে প্রোগ্রামিং সম্পর্কে নলেজ আর্ন করতে যাবে বা প্রোগ্রামিং এ কিছু করতে যায়, তার প্রথম স্টেপ হিসেবে আমরা সি প্রোগ্রামিং ভাষাটাকে ধরে নিই। এছাড়াও এর আগে কিন্তু কিউ বেসিককে ধরে নেওয়া হলো, কিন্তু কিউ বেসিক একটি ফুল ফেজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কিউ বেসিক হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু বিষয় নিয়ে কাজ করে, কিন্তু সি সবার জন্য উন্মুক্ত, সবাই ভালোভাবে কাজ করতে পারে, সহজে বুঝতে পারে। আর স্ট্রাকচারের কথা হচ্ছে এই জন্যই যে সি প্রোগ্রামের প্রত্যেকটা কাজ আমরা ধাপে ধাপে একটা স্ট্রাকচার ফলো করে করতে পারবো। সেজন্য 1970 সালে যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি, ওনার পুরো নাম হচ্ছে ডেনিস রিচার্ড লি, DEC-PDP-2 নামক কম্পিউটারের ব্যবহারের উদ্দেশ্যে একটি প্রোগ্রামকে কম্পিউটারে যাতে আমরা ব্যবহার করতে পারি সেই উদ্দেশ্যে ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য সি ভাষাটি উদ্ভাবন করেন। বন্ধুরা, মার্টিন রিচার্ডস এর উপস্থাপিত BCDL ভাষা থেকেই ডেনিস রিচার্ড এটাকে সি ভাষায় আপডেট করেন। আর BCDL টি বি নামে পরিচিতি লাভ করার কারণে ডেনিস রিচার্ড সেটার নামটাকে পরবর্তী সি নামে প্রকাশ করেন এবং সি ভাষাতেই বেশি পপুলার হয়। সি ভাষার কয়েকটি সংস্করণ অর্থাৎ সি ভাষা ব্যবহার করার জন্য আমরা কয়েকটি কম্পাইলার ইউজ করব, যেমন টার্বো সি, সি প্লাস প্লাস, বোর্ড সি প্লাস প্লাস, ভিজুয়াল সি ইত্যাদি। সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য অর্থাৎ আমরা কিভাবে বুঝবো যে এটা সি প্রোগ্রামিং ভাষা। প্রত্যেকটি সি প্রোগ্রাম ভাষা হচ্ছে এক বা একাধিক
ফাংশনের সমষ্টি। কতগুলো কাজ সব এগুলোকে ফাংশনে বিভক্ত করে ধাপে ধাপে প্রক্রিয়া করতেই আমরা সি প্রোগ্রামিংটি ব্যবহার করব। সি ভাষার নিজস্ব ফাংশনগুলো কোনো না কোনো হেডার ফাইলের অন্তর্ভুক্ত, যেমন প্রিন্টফের জন্য হেডার ফাইলটি হচ্ছে stdio.h। প্রয়োজনীয় হেডার ফাইলগুলো কিন্তু প্রোগ্রামের শুরুতে লিখে নিতে হয়। ইনক্লুড দিয়ে প্রথম কলাম শুরু করতে হয় এবং সেখানে ইনক্লুড দিয়ে আমরা হেডার ফাইলগুলো এন্ট্রি করব। সে কি করবে, প্রথম কলামে ইনক্লুড ডেরিভেটিভ আছে কিনা সেটা খুঁজে নেবে। সি ভাষার ফাংশনগুলোর মধ্যে কিন্তু মেইন ফাংশন বাধ্যতামূলক। প্রত্যেকটি সি প্রোগ্রাম শুরু করতে আমরা মেইন, এখানে যেমন দেখা আছে মেইন ফার্স্ট ব্র্যাকেট, এটা খালি থাকবে, এটা এই ফাংশনটা আমরা অবশ্যই লিখতে হবে, যা মূল প্রোগ্রামের মূল ফাংশনটাকেই স্টার্ট করে। সি একটি স্ট্রাকচার ভাষা, তাই বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে মডিউল হিসেবে বিভক্ত করে আমরা কাজ করব। উচ্চতর ভাষা হওয়া সত্ত্বেও সিতে কিন্তু বিট বাইট মেমোরি নিয়েও কাজ করা যায়, অর্থাৎ সিতে ইচ্ছে করলে বিট বাইটের যে প্রোগ্রামিং নির্দেশগুলো সেগুলো দেওয়া সম্ভব, এজন্য একে কিন্তু মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয়। সি ভাষায় লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চ এবং লুপ স্টেটমেন্ট ব্যবহার করা যায়। এর সুবিধা হচ্ছে যে আমরা সি প্রোগ্রামকে বিভিন্ন কাজে বিভক্ত করে নিতে পারি, সেখানে আমরা আলাদা অনেকগুলি ফাংশন নিজেরা তৈরি করে সি প্রোগ্রামটিকে কাজ করাতে পারি, আবার লুপ দিয়ে প্রোগ্রামের অনেক যদি একই কাজ বারবার করতে হয় এবং নির্দিষ্ট পরিমাণে অথবা অসীম পরিমাণে করতে হয় সেটাও আমরা করে নিতে পারি। সি ভাষা একটি পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, তাই সেটিকে অন্য আরেকটি কম্পিউটারে নিলেও সেটি কাজ করবে, প্রায় সব ধরনের কম্পিউটার সিস্টেমে সি ভাষাটা সাপোর্ট করে। সি ভাষার সকল সংস্করণ সকল ভাষণ প্রায় একই ধরনের কাজ করে। এবার আমরা দেখি সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। এক, মেইন ফাংশন হতে প্রোগ্রাম নির্বাহ শুরু হবে। দুই, মেইন ফাংশনের অন্তর্গত স্টেটমেন্টগুলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ কার্লি ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখতে হবে। প্রত্যেকটি স্টেটমেন্ট বা লাইন শেষে আমরা সেমিকোলন দিব। ইনক্লুড ডিফাইন ও মেইন এগুলোতে কিন্তু সেমিকোলন দিতে হয় না। প্রোগ্রামে কোনো বন্ধনী শুরু করলে তা অবশ্যই শেষ করতে হবে, যদি শেষ না করি তাহলে সিনট্যাক্স এরর হবে। কম্পাউন্ড স্টেটমেন্ট বা স্টেটমেন্ট ব্লককে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ এর মধ্যেই আমরা প্রোগ্রামে যত কমেন্ট বা মন্তব্য দেওয়া দরকার সেগুলি দিতে হবে। প্রোগ্রামে কোনো চলক ধ্রুবক বা ফাংশন ব্যবহার করলে অবশ্যই সেটির ডেটা টাইপটা ঘোষণা করে নিতে হবে। সি একটি কেস সেন্সিটিভ ভাষা, এজন্য এই ভাষায় বড় ও ছোট হাতের পার্থক্য আছে, যেটা বড় হাতে সেটা বড় হাতে, যেটা ছোট হাতে সেটা ছোট হাতের হিসেবেই ব্যবহার করতে হবে। সি ভাষায় লাইব্রেরি ফাংশন ও কিওয়ার্ডগুলো সর্বদা ছোট হাতে থাকে, যেমন একটি কিওয়ার্ড আছে ডু, এটি ছোট হাতের আকারে, একে কমনই বড় হাতের যেমন বড় হাতের ডিও বা একটি বড় হাতের একটি ছোট হাতের আকারে লেখা যাবে না। বন্ধুরা, এবার আমরা বুঝি যে সি কম্পাইলিং করতে অর্থাৎ সি প্রোগ্রাম কম্পাইল করতে আমরা কি কি স্টেপ নিতে হবে। বন্ধুরা, কম্পিউটার মেশিনের ভাষায় প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে না, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা লিখি সে সরাসরি একটা মেশিনের ভাষায় বোঝাটা অসম্ভব হয়ে যায়, সেজন্য অন্য ভাষায় লেখা প্রোগ্রামকে কম্পিউটারে সরাসরি যদি বুঝাতে হয় সেজন্য আমরা কম্পাইলার বা অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করব। আর আমাদের সি প্রোগ্রামের জন্য জনপ্রিয় সি যেহেতু একটি জনপ্রিয় উচ্চ স্তরের ভাষা, সেই জন্য অনেক কম্পাইলার কিন্তু অনলাইনে পাওয়া যায়, যেমন টার্বো সি, কোড ব্লকস, রেভ সিপিপি, সিপিপি ড্রয়েড, আরো অনেক আছে নাম না জানা। বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে সি কম্পাইলের প্রোগ্রাম তৈরি করাটি দেখব। তো আমরা পাশের যে ব্লক ডায়াগ্রাম আছে সেখান থেকে দেখি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করা। সর্বপ্রথম এডিটরে প্রোগ্রামটি লিখবে, সেটাকে পরবর্তীতে সোর্স ফাইল হিসেবে সেভ করা হবে। সেই সোর্স ফাইল কি করবে, লিঙ্ক দেখবে, লিঙ্কগুলো যদি ঠিকমতো থাকে তাহলে সে পরবর্তী স্টেপে যাবে, আর যদি না থাকে তাহলে সে এরর দেখাবে। যদি এরর থাকে তাহলে সে ঘুরে আবার সেই
পেছনের কাজগুলো করে আসতে হবে। অর্থাৎ তুমি এডিটরে যেতে হবে, তুমি দেখতে হবে ওখানে ভুলটা ঠিক করেছো কিনা, তারপর সোর্স ফাইল দেখবে, লিঙ্ক দেখবে, এরপর সে একটি অবজেক্ট ফাইল তৈরি করবে। যদি এরর না থাকে অথবা এরর ঠিক করে নাও, তাহলে সে অবজেক্ট ফাইল তৈরি করে নেবে। অবজেক্ট ফাইল করার সময় সে লাইব্রেরি ফাইল ও অন্যান্য ফাইলগুলো কিন্তু লিঙ্ক করে দিবে। এরপর সে তৈরি করবে একটা .exe বা এক্সিকিউটেবল ফাইল। এই .exe বা এক্সিকিউটেবল ফাইলটি ডাবল ক্লিক করলে বা রান করলে কিন্তু প্রোগ্রাম রান করবে, অর্থাৎ প্রোগ্রাম নির্বাহ হবে। এরপর আমরা প্রোগ্রামের ফলাফল দেখতে পাবো। তো এই স্টেপে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে করে দেখব কিভাবে হচ্ছে। এরপর আসি আমরা সি প্রোগ্রামের ডাটা টাইপ সম্পর্কে একটু জেনে নিই। বন্ধুরা, এটা ছাড়া কোনো প্রোগ্রামের কোনো কাজ করা সম্ভব না। আমি যদি ডাটা এন্ট্রি না দিই তাহলে কোনো রেজাল্ট পাবো না। তাই প্রোগ্রামে ইনপুটকৃত সংখ্যা, অক্ষর বা শব্দ যার উপর ভিত্তি করে আমরা প্রসেস করি সেটাই হচ্ছে ডাটা। সি প্রোগ্রামে ডাটাকে সংরক্ষণ করতে হলে তাকে বলে দিতে হয় কোনটা কোন ধরনের ডাটা। এই ডাটাগুলো ডিফাইন করতে আমরা সাধারণত কিছু কিওয়ার্ড ব্যবহার করি। ডাটা টাইপের মধ্যে আবার কিছু আছে মৌলিক ডাটা টাইপ, অর্থাৎ যে সকল ডাটা টাইপ অন্যান্য সকল ডাটা টাইপ তৈরি করতে ব্যবহার করা হয়, যেমন ইন্টেজার, ফ্লোট এবং ক্যারেক্টার টাইপ ডাটা। তো বন্ধুরা, আমরা এই চার্টে দেখি অনেকগুলি ডাটা টাইপ আছে। ফার্স্টে হচ্ছে মূল চারটা অংশে আছে ফান্ডামেন্টাল, ইউজার। ফান্ডামেন্টাল হচ্ছে যেগুলো মৌলিক। তারপর হচ্ছে ইউজার ডিফাইন্ড, অর্থাৎ ইউজার যে ডাটা টাইপ তৈরি করে। ডিরাইভড ডাটা টাইপ, আমার প্রোগ্রাম রান করার সময় যে ডাটা টাইপ আমরা ইউজ করব। এম্পটি ডাটা সেট, যদি কোনো ডাটা না থাকে, যদি না দেওয়া হয় তখন এম্পটি ডাটা সেট। ফাংশনাল গ্রুপ চার্ট আবার আছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোটিং। ইন্টিজারটা আবার তিন, ইন্টিজার মানে হচ্ছে যে সকল সংখ্যা পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য আবার আমরা শর্ট ইন্টিজার, লং, সাইন, আনসাইন ইন্টিজার দিতে পারি, আর ভগ্নাংশের জন্য ফ্লোট, ডাবল, ডাবল অর্থাৎ বড় ধরনের যে ভগ্নাংশ সংখ্যা, বা লং ডাবল, আরো যদি বড় এক্সপোনেনশিয়াল মান দিতে হয় তাহলে সেটা ইউজ করব। আর এখানে ইউজার ডিফাইন্ডের মধ্যে হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ আমি কারো নাম দিলাম, সেটার মধ্যে আবার কিছু সাইন্ড আবার কিছু আনসাইন্ড ক্যারেক্টার থাকে। আর ডিরাইভ হচ্ছে যে ডাটাকে আমি যদি স্ট্যাক বা রেখে দিতে হয়, মেমোরিতে সেভ করতে হয়, তাহলে আমরা অ্যারে, পয়েন্টার এবং স্ট্রাকচার এনামোরেশনের মাধ্যমে সেগুলো আমরা সেভ করে রাখতে পারি, যাতে ডাটাকে পরবর্তীতে সে কাজে লাগাতে পারে। এই গেল ডাটা টাইপ। বন্ধুরা, ডাটা টাইপের বিষয়ে বিশদ তোমরা তোমাদের বইতে পাবে, এগুলো একটু পড়ে নিও তোমরা। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সি প্রোগ্রামের গঠন, অর্থাৎ আমরা একটা সি প্রোগ্রাম তৈরি করলে সেটা কিভাবে কাজ করে, সি প্রোগ্রাম যখন লিখবো সেটা আমরা কিভাবে লিখবো, সেটাই আমরা এখন দেখছি। এখানে এই চিত্রটি কিন্তু তোমাদের বইতেও আছে। এখানে টেবিল সেটের মাধ্যমে দেখানো হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাকচার আর এটা হচ্ছে একটি উদাহরণ প্রোগ্রাম। এই স্ট্রাকচারে দেখানো হচ্ছে যে সবুজের ডকুমেন্ট সেকশন, ডকুমেন্টেশন সেকশন, অর্থাৎ তুমি এখানে বলবে যে কে প্রোগ্রাম করছে, কি প্রোগ্রাম করছে, না করছে, কোথায় প্রোগ্রাম আসছে। তারপর হচ্ছে যে লিঙ্ক সেকশন, যেখানে তুমি বিভিন্ন হেডার ফাইলগুলো ইনক্লুডের মাধ্যমে বলে দিবে। ডেফিনেশন সেকশন, যদি কোনো ধ্রুবক টাইপ ডাটা থাকে তাহলে এখানে সেটা দিবে। গ্লোবাল ডিক্লারেশন, যদি বড় ধরনের প্রোগ্রাম হয় তাহলে কিন্তু অনেকগুলো ফাইলে বিভক্ত করে নিতে হয়, তাই গ্লোবাল কোনো চলক যদি তুমি ইউজ করো তখন এটা গ্লোবাল ডিক্লারেশন এরিয়াতে দিতে হবে। তারপর হচ্ছে মেইন ফাংশন, মেইন ফাংশন এখানে আমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। আর যদি তুমি আরো সাব কোনো প্রোগ্রাম এখানে দিতে চাও তাহলে সেখানে দিতে পারো। তো আসলে এখানে তো এটা তো তোমরা তোমাদের বইতে পাবে, এটা কিন্তু আসলে একটি টোটাল প্রোগ্রাম না। আমরা যখন প্রোগ্রাম করব তখন আমরা এই বিষয়ে আরো ক্লিয়ারলি বুঝতে পারব। সি প্রোগ্রামের চলক ও ধ্রুবক, ভেরিয়েবল বা চলক শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ যার মান পরিবর্তন হয়। আমরা প্রোগ্রামে কোনো ডাটা যখন এন্ট্রি করব তাকে বলে দিতে হবে যে সেটা কোন ধরনের ডাটা, আর সেজন্যই আমরা কিন্তু ভেরিয়েবল বা চলক ব্যবহার করতে হবে। যে সকল রাশি পরিবর্তনশীল, ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে তাকে ভেরিয়েবল বা চলক বলে। তবে প্রোগ্রামিং এর জন্য চলক হচ্ছে ডাটার মান সংরক্ষণের নির্ধারিত একটি স্মৃতিস্থান বা মেমোরি লোকেশন।
আমি একটু আগে এই বিষয়টা বলেছিলাম যে আমি যে ডাটা দেবো, ধরো একজন আমাকে সাইট পাইলো, সেটা আমি প্রোগ্রামে দিতে হবে। প্রোগ্রাম সেই সাইটটা এক জায়গায় রাখবে, কোথায় রাখবে সেটা যে আমি নির্ধারণ করে দেবো, এটাই হচ্ছে মেমোরি লোকেশন। চলকের লোকেশন ঠিক করার জন্য আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ ব্যবহার করবো, চলকের টাইপ, বিভিন্ন টাইপের চলক ব্যবহার করবো। সেগুলি যেমন ইন্টেজারের জন্য ইন্ট টাইপ চলক আছে, ফ্লোটের জন্য ফ্লোট আছে, তারপরে ক্যারেক্টারের জন্য ক্যার বা CHAR আছে, এগুলি আছে। আর এর জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ারও ব্যবহার করবো, যেটা নিয়ে আমরা আগামী ক্লাসে বিশদ আলোচনা করবো। এখানে আমরা কিছু চলকের উদাহরণ দিচ্ছি, যেমন A, X, Y, রোল নেম ইত্যাদি। তো তোমরা তোমাদের বই থেকে পড়ে নেবে আরো ভালোভাবে, আর আমি এখানে সাধারণ কিছু বিষয় দিয়েছি, তোমরা দেখে নেবে। ধ্রুব, প্রোগ্রাম নির্ণয়ের সময় যে সকল রাশির মান পরিবর্তন হয় না, একই রকম থাকে। ধরো তুমি বলছো যে বারবার একটা লুপ ম্যাক্সিমাম 50 বার ঘুরবে, তাহলে এই 50 ম্যাক্স হিসেবে তুমি ডিফাইন করে দিতে পারো। বা আইয়ের মান 3.1416, এই জিনিসটা অপরিবর্তনশীল, কোন একটি অঙ্কের জন্য প্রোগ্রাম করছো যেখানে বারবার পাইয়ের মান নিতে হয়, তো সেক্ষেত্রে তুমি PI ডিফাইন করে সেটা পেছনে 3.1416 লিখলে, যতবার তুমি PI লিখবে ততবার সেই মানটাই গ্রহণ করবে। এটাই হচ্ছে ধ্রুবক। আরো কিছু কনস্ট্যান্ট ধ্রুবক আছে, যেমন /N/T, এগুলো নিয়ে আমরা ব্যবহার করে প্র্যাকটিক্যাল ক্লাসেই দেখব। বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে ক্লাসটি দেখার জন্য তোমরা সবাইকে ধন্যবাদ। তোমরা এর আগে দুটো পর্বও দেখে নেবে, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমার ইনবক্সে মেসেজ দিতে পারো, আর অবশ্যই আমার ফেসবুক ইউটিউবে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন দিয়ে রাখবে, যাতে পরের ক্লাস আসলে তোমরা সেটা দেখতে পাও। আমার নাম দিয়ে সার্চ করলেই ইউটিউবে আমার চ্যানেলটি পেয়ে যাবে, ফেসবুকে আমার পেজটি পেয়ে যাবে। তো তোমরা নিজেদের মধ্যেও একটু শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মধ্যে, তোমাদের সহপাঠীদের মধ্যে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।